দেখতে থাকো, এই যে এটা দেখছো কার্ড গ্রুপ, সরি কার্ড গ্রুপ, অথবা তুমি আরেকটা কাজ করো, বুঝছে? তুমি প্রচুর কি স্যার? তুমি নো কাটার দাও, তাইলেই হবে, দাও এর মধ্যে দেওয়া দাও নো কাটার, রো এটা রো কই, নো কাটার, এস আছে এস সাথে, হয়েছে স্যার, এখন এটা খবর করলে হবে স্যার। স্যার এই সেকশনে একটু ঝামেলা পড়ছে স্যার। বলো স্যার এটা স্যার যে সেকশনে পড়তে হচ্ছে কিভাবে স্যার? আরে এটা পিছনে যে কালারটা স্যার সেটা হচ্ছে সেকশনের মধ্যে কালার, আর এটার ভিতরে হচ্ছে কলাম, এই কলামের মধ্যে হচ্ছে দুইটা কলাম, ঠিক আছে? জি স্যার, তো পরে এই জায়গাতে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে যেটা একটু বড় কলাম সেটারে কি করছে মাইনাস করে দিছে, এম ওয়াই নেগেটিভ করে দিছে, ঠিক আছে? যার কারণে দুই পাশ থেকে সে একটু ভিতরে ঢুকে গেছে, বাকি সব সেম। আচ্ছা স্যার, স্যার এম ওয়াই নেগেটিভ এর কিভাবে লিখবো এটা? এম ওয়াই ড্যাশ এন, তারপরে যা যে ভ্যালু লিখতে চাও 1 2 3 থেকে 5, দেখো এটা করে দিছিলাম, যাতে ঢুকো যে ডকুমেন্ট ফাইল গুলো আছে ওই ডকুমেন্ট ফাইল গুলোর মধ্যে লেখাই আছে বক্স সাইজিং এর মধ্যে। স্যার এটার জন্য স্যার এক ইন্ডিয়ান ভাইয়ের কাছে মানে কোড চাইছিলাম, মানে কিভাবে করা যাব, তো সে আমার সোর্স কোড দিছিল স্যার, প্রায় 200 থেকে 300 লাইনের মতো সিএসএস করছে, কত 200 থেকে 300 লাইনের মতো সিএসএস করছে। ওটাটা পাগল, আল্লাহ স্যার এই পর্যন্তই করছি স্যার, এখানে শুধু করলে এসে ঠিক আছে শেষের দিকে, তাই তো? স্যার শনিবার দিন পাওয়া যাবে, ফুলফিললি শেষ করবা, তারপর রেসপন্সিভটা দেখতে হবে, রেসপন্সিভ ঠিক হচ্ছে। জি স্যার, আচ্ছা স্যার, এরপরে কে দেখাবা? ইফতার কি শেষ? না স্যার, স্যার গ্যালারি পর্যন্ত করছি স্যার। আমরা কিন্তু টোটাল কয়টা জাভাস্ক্রিপ্টের কয়টা প্লাগইন সম্বন্ধে কাজ করছি বলতে পারবো? স্যার এই পর্যন্ত করছি স্যার। অ্যাড করো নাই কোনটার মধ্যে স্যার? নিচে যাও, আইসোটোপিস করো নাই? জি স্যার, এই যে স্যার, মিয়াটা ওই যে বক্স শ্যাডোটা অফ করো নাই? না না স্যার, স্যার এই যে এই স্যার এই আইটেম গুলো স্যার এগুলো বাড়ানো যায় স্যার প্যাডিং দিয়ে, কি হাইট? জি স্যার, হাইট বাড়াইতে হবে, হাইট স্যার মানে আমি স্যার বড় করতে চাইতেছি, প্রসারিত করতে চাইতেছি। হ্যাঁ করো, হাইট দাও প্রত্যেকটাতে, তাহলে আলাদা আলাদা ভাবে দিতে পারো বা গ্রুপ ভাবে তুমি দিতে পারো, একটা দেখা যায় তাহলে বুঝতে পারো। প্রোগ্রেস ক্লাসের মধ্যে একটা ইনলাইন সিএসএস নাও, সেকশন গুলো ছোট করতে থাকো, তাহলে তো তাড়াতাড়ি আইসা পড়ে, এত কিছু করে দরকার আছে? কোথায় রাখছি আমার স্কিল এখানে? হ্যাঁ প্রোগ্রেসের মধ্যে ইনলাইনে একটা সিএসএস কর, প্রোগ্রেস এখানে স্যার। হ্যাঁ
টাইম লেখা হচ্ছে তোমার আরো বেশি দিবা স্যার, এরকম থাকলে চলবে স্যার? স্যার এই প্রোগ্রেসের ভিতরে স্যার ফোন টসামের আইকন স্যার দিলে স্যার দেওয়া যাবে না স্যার? এটার মধ্যে একটা ডিপ নাও, ভিতরে একটা ডিপ নাও, মার্জিন লেফটে দিছো কেন, রাইটে স্যার? ঠিক আছে স্যার, এখন পারবো। এটা তো এমনি পাওয়ার কথা স্যার। প্রোগ্রেস বার কি ফুল হয়ে গেল নাকি স্যার? হ্যাঁ স্যার, এই যে ইটা স্যার ব্যাকগ্রাউন্ড এর জন্য স্যার, ইটা যে খালি অংশটুকু দেখা যাইতাছে না স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু ডার্ক করে দাও। জি স্যার, একটা নতুন কালার দিতে হইতে পারে। তাহলে তুমি এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দাও। ওই যে প্রোগ্রেসের মধ্যে বিজি হোয়াইট দাও। এখন ঠিক আছে স্যার।
ঘাটাঘাটি করতে হবে, তোমাদের তো স্টেপ স্টেপ দেখাই দিলাম, তারপরে ঘাটাঘাটি করো না। শনিবার দিন শেষ হবে তাই তো? জি স্যার ইনশাল্লাহ। এটাতে ইয়া ইউজ করছো কিউ? এটা বড় করে দিতা, এটা কি ওদেরটাও কি একই ভাবে দেওয়া? কোনটা স্যার? গ্যালারির মধ্যে ওভার একই রকম ভাবে দেওয়া স্যার? একটু চেঞ্জ আছে স্যার, এটা চেঞ্জ করে দিব স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে, একটু ফোনটা সঙ্গে আইকন ট্রাই করে নিছে ভিতরে, ওগুলা নিয়ে স্যার চেঞ্জ করে দিব। আচ্ছা ঠিক আছে। কতগুলো হয়েছে সিএসএস? সিএসএস খুব একটা বেশি তো হয় নাই স্যার। কেন হয় নাই? তোমরা না অনেক সিএসএস লিখতে পারো। আরে হ্যাঁ স্যার, সিএসএস কোড করে ফেলো স্যার থিমের জন্য স্যার। এই যে কয়টা স্যার, এগুলা তো স্যার যে গ্লোবাল থেকে আগে নিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড এর গুলো স্যার, ওইটাই। এইটা হচ্ছে এখন যে কোড করতেছো, এটা হচ্ছে রিয়েল কোড স্যার। এই কয়টা নিয়েছি স্যার, তিনটা চারটা নতুন নিয়েছি। সেটাই স্যার। আল ইমরান কি অবস্থা তোমার? আল ইমরান কি আছে না গেছে? তারপর অনেক অনেক আর আমি দুইটা সেকশন করছি মাত্র। হ্যাঁ দেখাও দুইটা সেকশনের কি অবস্থা দেখি। চেঞ্জ স্যার আসতেছি স্যার। এটা ধরে করতেছি এইটা তো আমাদের আগে থেকেই করা আছে। আচ্ছা ওইটা স্যার এই যে এটা দেখো করতেছি স্যার। এটা দিয়ে করার কি আছে? এটা কি সুবিধা কি অসুবিধা জানো? আচ্ছা তাহলে তুমি এটা ইউজ করতেছো আগে জানতে হবে এটা কি সুবিধা। এটা পুরাটা তুমি করছো পরে ইউজ করে দেখছো কি সুবিধা আছে এটা? আমাদের তো এটা বানানোই আসিল, তুমি যেটা করতেছো সেটা তো করাই আসিল, করা আছে কিনা জানো তুমি? কোটে যাও, এটা কোটে। হ্যাঁ ব্রাউজারে যাও, তুমি যেটাতে কাজ করছো ব্রাউজারে যাও, তোমারটাতে যাও। এটা তোমার চাই? হ্যাঁ এইতো ঠিক আছে। এই পার্টটা যে করা আছে তুমি কি জানো? বলো তো কোন জায়গাতে করা আসছিল? তুমি আমার ইয়াটাতে যাও, নতুন নিউ ট্যাব দাও, নিউ ট্যাব দাও। তুমি কি বেসিক বেসিক বুটস্ট্র্যাপ একটা করছিলে? বুটস্ট্র্যাপ বুটক্যাম্পটা এটা রানিং আছে আমার। এই যে এইটা স্যার আপনার আগেরটা ছিল। আচ্ছা নিচে দিয়ে যাও,
হ্যাঁ এই যে করেক্ট তো আছে এই যে আরে উঠে উঠো সার্ভিস পার্টটা হ্যাঁ এই যে এইটাই তো শুধু এই যে তো ওদের ব্যাকগ্রাউন্ড নাই সেম জিনিস আইকন হেডিং আর হচ্ছে কি টেক্সট তোমারটাতে যাও তোমার ওটার ইমেজটাতে যাও সেম জিনিস দেওয়া আইকন হেডিং আর হচ্ছে কি টেক্সট দেওয়া সেম জিনিস দেখি তোমার কাছে অন্যরকম মনে হয় ওইটার চাইতে ভিন্ন মনে হয় তাহলে তুমি এটা ভাবছে তুমি এখন গবেষণা করা যাবে না বেশি ঠিক আছে যখন ভালো পারবা তখন গবেষণা করবা যে কোনটার এগেনস্টে কোনটা দেওয়া যায় তাহলে ধরো যে তোমার শ্রমটা কাজে লাগবে বেসিক অবস্থাতে যখন তুমি দেখা যাবে কি একটা থেকে আরেকটার মধ্যে বারবার সুইচ করবা তখন দেখা যাবে কি স্ট্রাকচার গুলো তোমার আর খেয়াল থাকবে না পরে কোনটা দিয়ে সহজে করা যায় সেটা নিজে বুঝে যাবে ধরছে তো এই পার্ট গুলো একবার সহজ পাশেরটা হচ্ছে ইমেজ তারপরে হচ্ছে এটা এটা চাইলেই তুমি একদিনের মধ্যে করা সম্ভব এই যে প্রথম পার্ট তারপরে দ্বিতীয় পার্ট হ্যাঁ এরপরের পার্টে যাও সেম জিনিস তাই না টেক্সট আর ইমেজ তারপর তার নিচের পার্টে যাও ইমেজ আর হলে গিয়ে তোমার টেক্সট সেম জিনিস আর এখানে এটা করব স্যার কিভাবে সেম ভাবে কার্ড কার্ডের ভিতর তুমি এই ইমেজটারে ইমেজটার সেম ইমেজ দিবা রাউন্ডেড সার্কেল দিবা মাঝখানে দিবা শেষ নাম সাফা নাই আমরা যে আইকনটা নিছি আমাদের যে তুমি যেটা বেসিকটা করছো বেসিকের মধ্যে এই জায়গাতে কি ধরো যে আইকন আর হচ্ছে টেক্সট আর নিচে হচ্ছে বাটন ওকে এই জিনিসটাই আইকন টেক্সট বাটন এখন হচ্ছে এই আইকনের জায়গাতে কি হলো এই জায়গাতে একটা ইমেজ দিয়ে দিলাম ইমেজের হাইট উইথ সবগুলোরই ফিক্সড আর হচ্ছে রাউন্ডের সার্কেল দিয়ে দিলাম কাছে হ্যাঁ ক্যারোসেল শিখেছি না তোমাদের আমাদের তো ক্যারোসেল শিখানো হয়েছে বিবিএস ভিডিও দেখো কাজে লাগবে দুইটা ক্যারোসেল দেখানো হয়েছে আউল ক্যারোসেল ও দেখানো হয়েছে নর্মাল ক্যারোসেল ও দেখানো ঠিক আছে করে ফেলো শাকিল যেহেতু করছে তোমার টেমপ্লেট এর মতো ওর কাছ থেকেও চাইলে আল ইমরান আল ইমরান ইমরান কি আসো না জয়েন করে ঘুমায় আচ্ছা তোমাদের যেতে মার্কেট প্লেসে যাগুলো দিতে বলছিলাম তো মাহাদি ছেলেটা কই গেল স্যার আমার ফাইবারে স্যার কি জানি একটা নোটিফিকেশন আসছে উপরে স্যার দেখবেন কি স্যার দেখাও দেখি স্যার এই যে এখানে চেক ইওর নিড ফিল আউট ফ্রম W9 কিপ গিগস অ্যাক্টিভ ইউ গট 30 ডেজ টু চেক স্যার আমি ইউএস এর পার্সন নাকি জিজ্ঞাসা করতেছি নো
ভাই বলেন যে ভাই ভবিষ্যতে হবেন জানো এখনকার গিগ দিলে খুব দ্রুত তুমি কাজ পার পসিবিলিটি আছে জানো না স্যার জানবা কেমনে এখন ওই লিগে যারা নতুন তাদেরটা আগে প্রমোট করতেছে ঠিক আছে ফ্রন্ট পেজে সার্চ দিলে ফ্রন্ট পেজে তাদেরগুলো থাকে ওকে যারা পুরনো ঠিক আছে পুরনো গিগ গুলো অনেক পিছিয়ে আয় দিছে জাস্ট নতুনদের প্রমোট করার জন্য আর কিছু তোমাদের মধ্যে কেউ কি আছো যে এখনো ইয়া দাও নাই নাম কি বলে মডিফিকেশন করবা জি স্যার বললাম ওইটাকে কি তুমি মডিফিকেশন করবা কিনা না স্যার আমি গিগটা ডিলিট করে দেব ওটাতে কাজ পায় না আমি শুধু ওটাতে শুধু ওয়েব ডিজাইনের গিগটা রাখবো ওটা ডিলিট কেন করবা স্যার এটা স্যার গিগ ভালো হয় না আর ওইগুলোতে কাজ পাবো না তো স্যার পাওয়া যায় না আচ্ছা গিগ তুমি কি মনে করো যে তুমি ডিলিট করলে এরপরে কাজ পেয়ে যাবে না স্যার শুধু ঝামেলা রাখা দরকার কি সবাই শুধু ওয়েব ডিজাইন রিলেটেড গিগুলো রাখতাম ঠিক আছে তো এটা কবে করবা স্যার কালকে রাতে তো ডিজাই ওয়েবসাইটের কাজ করছে স্যার তো আজকে কল খুলবো স্যার আচ্ছা ঠিক আছে আল মাহাদি এসে আল মাহাদি এর প্রোফাইলের নামটা দেখছো কি দিছে এটা এই ছেলে দেখছো দেখছে MDA আর এই যে লেখছে হাই I am Muhammad Al Mahadi. এই কারণে তো কাজ পাইতে কষ্ট হয় কি বলবো এছাড়া তো নাই আর আল ইমরান দিছিল তুমি আল ইমরান তো কথাই নেই আল ইমরান তোমার মার্কেট প্লেসের লিঙ্ক দাও নাই এমডি সাব্বির আইসাও চলে গেছে এই দুজনেরটা দিলে ভালোই তো আর শাকিলেরটা তো দিবে আচ্ছা ওয়াদুদ আর সাইদের কি অবস্থা তার কোনো খবর নাই সাইদ ভাই আসবে শাকিল ভাই সাইদ ভাই কি খবর সাইদ ভাই সকালবেলা মেসেজ করলো যে ক্লাস শুরু হয়েছে নাকি বললাম যে শুরু হয়েছে তারপর তো আর কোনো কিছু বলে নাই আর মনে হয় অন্য ক্লাসে ছিল সাইদের পুরো নাম কি সৈয়দ আব্দুর রহমান
কি আমাদের পেছের আছে কই মেসেঞ্জার তোরে পাওয়া যাইতেছে মেসেঞ্জার আমনো নাম স্যার আর ইহান সাইদ লেখা ইহান বাবা আচ্ছা তো যেহেতু আল মাহাদি আসছে কি কি কাজ করলা দেখাও স্যার আমি অসুস্থ ছিলাম স্যার কাজ করতে পারি নাই হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তো স্যার কাজ করতে পারি নাই আচ্ছা গুড সুস্থ হবে কবে স্যার মাথা ব্যথার প্রবলেম আছে তো স্যার সারা জীবন শুধু মহিলাদের এই সমস্যা থাকে মাইগ্রেশনের সমস্যা থাকে তুমি জব করতা তুমি কি পয়সা থাকতে পারতা এইটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট জব যখন করি তখন কিন্তু এই জিনিসগুলোকে আমাদের বসরা মেনে নিতে চায় না আমরা অন্য কোথাও যখন কাজ করি তখন কিন্তু আমরা এটা মেনে নিই যে থাক তো এই জিনিসটাই কিন্তু তোমার শরীর শরীরের নাম মহাশয় যাহা দিবা স্যার আমার মার্কেট প্লেসের লিংক স্যার দিছে স্যার চ্যাট বক্সে স্যার হ্যাঁ তোমার আপওয়ার্কের লিংক তাই না থাকেও জি স্যার আমেরিকার অ্যাড্রেসে বাংলাদেশি দিয়ে ওরা আপওয়ার্কে খুলছে এবং অলরেডি ইন্টারভিউ দিয়ে অ্যাপ্রুভও করাইতেছে ফেকের কি দরকার তোমারটা তো আর কাজ হইলে এরপরে তো আর এটা কনভার্ট করতে পারবো না আল ইমরান হচ্ছে মেসেঞ্জারে আছে কিন্তু ঘুমে নাই আচ্ছা যাই হোক আমরা আমাদের কাজে চলে এখন বাদ আছে সাব্বির আর হচ্ছে ওয়াদুদ আর সাইদ মার্কেট প্লেসেরটা বাকি আর তোমাদের এমনি পরিচিত কেউ আছে যারা আসলে আগে ভালো ছিল এখন আমাদের সাথে নাই না স্যার হ্যাঁ না স্যার আমরা এই কয়জনই ক্লাস করতাম আচ্ছা এই কয়জনই ক্লাস করতা বাকি গুলো লেগে আসে আর যায় দেখো আসলে মানসিক ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তো এটার জন্য আমাদের অনেক কিছু জানা উচিত যেমন আমি 2012 সাল থেকে 13 সালে একটা বিজনেস করতাম আমার বিজনেসের নাম ছিল easybazaar.com এর আগে আমি জব করতাম টেক্সটাইলে আমি কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না তুমি কি জানো না স্যার জানো না তোমরা যদি আমার প্রোফাইলে দেখো তাহলে দেখবে আমি যে পিএসসি করেছি ইয়াতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ওকে তো আমি আইটি তে মুভ করে 2012 সাল থেকে তো আমি পিএসসি পাস করে 2010 তো 2012 সাল থেকে 13 সাল আমি একটা বিজনেস করি নাম হচ্ছে easybazaar.com নাম কি easybazaar.com ওই সময় একবার প্রথম সাইটে যখন মানুষ ঠিক মতো কি ইন্টারনেটই চালাইতে পারতো না বাট তখন আমাদের ইচ্ছে ছিল আমরা সুপার শপ অনলাইন বেস করব তখন কিন্তু ইয়া ছিল তোমার হচ্ছে আগুরা ছিল তারপর হচ্ছে স্বপ্ন এগুলো কিন্তু তখনও ছিল কিন্তু ওদেরটা কি অনলাইন বেস ছিল না আমি চেষ্টা করছি ওই জায়গাতে পরে কিন্তু প্রায় 20 লক্ষ টাকার মতো কিন্তু আমি লস খাই কত 20 লক্ষ 20 লক্ষ কি
কারণে, কারণ হচ্ছে ওয়্যার হাউস করা, দোকান করা, এমপ্লয়ি পালা সব জেনে, কারণ ওই সময় অনেক কিছু বুঝতাম না। আর ওই সময় কি আমরা জাস্ট হচ্ছে ফেসবুকে আর হচ্ছে ওয়েবসাইটে একটা জাস্ট পেজ ছিল, আস্তে আস্তে ভিতরে কাজ চলতেছিল, কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে, বিশাল ব্যাপার। ওকে, যদিও তখন কি এক্সেল শিটে দিতাম, কিন্তু হচ্ছে কি পলিসিটা তো তখন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে নিজেদেরটা কিনে নিজেদের রিজার্ভ করে রাখবে। ব্যবসা করলো কি করতে হবে, চাল হোক পেঁয়াজ হোক যাই হোক, সেটা কি করতে হবে কিনে স্টোর করে রাখবে। কিন্তু এখনকার পলিসিটা কি হিসেবে, এখন হচ্ছে কিছু কিনে লাগে না, তাদের বাজারে সবচেয়ে বড় যে দোকান আছে তাদের সাথে চুক্তি করলে যে আমি আপনার 10,000 টাকা দিলাম ইনভেস্টমেন্ট, আপনার কাছে মাল থাকবো, আমার যখন মাল লাগবে আপনি দিয়ে দিবেন, আমি এটা নোটিফিকেশন করে রাখবো, তাই বুঝছি, এবং রাত্রেবেলা আপনার বিল আপনার আবার দিয়ে দিন। তো প্রত্যেক দিন তুমি যদি অ্যাভারেজে 10,000 টাকার ট্রানজেকশন করতে পারো, তাহলে মাসে আসে কত, 3 লাখ টাকা। 3 লাখ টাকা যদি করো তাহলে এটার থেকে তোমার প্রফিট আসবে অ্যাভারেজে গড়ে, ঠিক আছে, 10%। ওকে, তো 3 লাখ টাকা 10% কত, 30,000 টাকা। কি লোক লাগতো, ভ্যান লাগতো, সবকিছু লাগতো, এখন অনেক সহজ। আর ওই সময় তো আমরা সার্ভিস চার্জ চাইতে পারতাম না, ঠিক আছে, ফ্রি সার্ভিস। তোমরা কি জানো আজকের ডিল, তারপর হচ্ছে প্রথম সাইডে মানুষরা খাওয়াইছে, খাই 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 খাই, এখন এরপরে তারা বললো যে হ্যাঁ সার্ভিস চার্জ আমরা অফারে দিব, যেহেতুটুকু বাজার করলে সার্ভিস চার্জ ফ্রি, এখন সবার জন্য সার্ভিস চার্জ করবে। ক্যান ইউ ইমাজিন? তো ওই জায়গা থেকে আইটি তে আস্তে আস্তে ডেভেলপ করে করে এখন হচ্ছে কি আইটি তে এক্সপার্ট হওয়া তো সহজ বিষয় না। আর তোমরা, তোমাদের তো এখন হাতে অনেক সময় আছে, ঠিক আছে, এখন তো পাস করার পর যে প্রেশারটা, সেটা যারা তোমাদের এরিয়া থেকে কেউ আসো যে বিএসসি বা মাস্টার্স পাস করছো, এখনো জবে ঢুকো নাই, চিন্তা করো যে দিত্ব বুঝবে যে এখন তার পক্ষে আবার নতুন করে শিখা, ঠিক আছে, তারপরে জব সার্চ করা তার জন্য কতটা প্রেশারে, ফ্যামিলি থেকে জব করছ না কে, জব করছ না কে, জব করছ না কে, বা জব করে ছাড়তে জব ছাড়া দিছস কে, জব ছাড়া দিছস কে, এই প্রেশারাইজের মধ্যে আছে। আর যারা তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের জন্য ফ্রি, কেউ তোমার জিজ্ঞাসাও করবো না এখন যে জব করস থাকে জব করস থাকে, তারা একটা প্রেশারাইজ করতে পারে, তোর হাত খরচটা তোর কিছুটি করে চালাইতে পারো। তার মানে যারা এখনো স্টুডেন্ট আছো তাদের জন্য এই কোর্স গুলো হচ্ছে অনেক, মানে একে সোনায় সোহাগে বলা যায়, দেখ হচ্ছে যে তার কোনো প্রেশারই নেই। আর সবচেয়ে বড় বিষয় যে ভার্সিটি গুলো সব বন্ধ, ওকে, তো তোমার পায়ে হেঁটে যাওয়া লাগতেছে না, তারপরেও যদি তুমি এই আল্লাহর এই সুবিধাটা, ঠিক আছে, আল্লাহর যে সুযোগ সুবিধাটা দিয়ে দিছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী তো এই ওয়েটা নাও দিতে পারতো যে সবগুলোর মতো বন্ধ তো রাখতে পারতো না, যে ঠিক আছে যখন করোনা ঠিক হবে তখন আমরা এটা করাবো, হইতে পারতো না, কারণ এটা কি ছিল তোমাদের, তোমাদের নিজেদের ভার্সিটিতে হওয়ার কথা ছিল, অফলাইন ব্যাচ ছিল, হ্যাঁ অফলাইন ব্যাচ ছিল, আল্লাহ চাইছে উনার মাথাতে মেধা দিছে উনি তাই করছে, ঠিক আছে, তো তোমরা এই সুযোগ পাওয়ার পরেও যদি তোমরা এটা অ্যাপ্লাই না করতে পারো, মানে ঠিক মতো যদি না শিখতে পারো, তাহলে এই চাইতে হতভাগ আর কিছু না। চাকরি যখন তোমার পাশ করে বের হয়ে যাবো তখন তুমি আবার 6 মাস ওয়েট করবা নাকি এটা শিখার জন্য, তখন আর পারবা না, অনেক কষ্ট তখন। তো এক ফ্যামিলির প্রেশার, দ্বিতীয়ত হচ্ছে কি তোমার আর্নিং এর জন্য, আর গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই, দৌড়ের উপরে মাইল গোনাবে, খালি বলবে কি এই যে আমার বিয়ে হয়ে যেতেছে, এই যে বিয়ে হয়ে যেতেছে,
স্টুডেন্ট থাকা অবস্থাতে এটা বলে না, কি কারণে বলে না, কারণ পাশিত্ব করনে ফ্যামিলি মেনে নিবে না, তাই না? আর পাশ করে ফেললে কি তোর জোর শুরু করে দেবে, চাকরি করো চাকরি করো চাকরি করো চাকরি করো, আর তাড়াতাড়ি ঘরে তুলো ঘরে তুলো ঘরে তুলো, এটা পলিসি। তো তোমাদের এই যেতে যারা স্টুডেন্ট আছো, আমি বলবো যে তোমরা খুব সৌভাগ্যবান, এরকম একটা 50 দিন ব্যাপী এত বড় একটা কোর্স তোমরা অনলাইনে পাইতেছ এবং কি ভালোভাবে শিখার সুযোগ পাইতেছ, অ্যাপ্লাই করতে পারতেছ না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ বরকত দেয় এবং সেই বরকত ধরতে হয়, ঠিক আছে? যদি না ধরো তাহলে কিন্তু যখন এই বরকতের সময় শেষ হয়ে যাবে তখন আর ধরে লাভ কি হবে, তো আল্লাহ উঠেই নিয়ে গেছে, ঠিক আছে? মাথাতে রাখতে হবে। এই সাব্বির সাহেব, সাংঘাতিক বড় লোক। নামাজ পড়বে, তোমরা নামাজ পড়ো, বুঝছো? নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, শয়তান তোমাদের আটকায় রাখে, বুঝছো? শয়তান তোমাদের শরীর টিপা দেয়, টিপা দেয় তো আরামসে ঘুমায় যাও, কারণ শয়তান চায় না যে তুমি একটা ভালো কাজে থাকো। কারণ তুমি যখন অনলাইনে আর্নিং করবে তখন তোমার বাইরে যাওয়া পড়তেছে না, কুচিন্তা মাথার মধ্যে ঢুকতেছে না, কুদৃষ্টি পড়তেছে না, এটা একটা বিশাল ব্যাপার না? শয়তান চাবে না যে তুমি এত তাড়াতাড়ি ভালো হয়ে যাও, আমাদের কোন একটা ভালো কাজে শয়তান বাধা দিবে, এটাই শয়তানের কাজ। তো তোমাদের এটা ঝেড়ে ফেলতে হবে এবং চেষ্টা করতে হবে। আমি তো তোমাদের বলছি, তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা মতো নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এখন তোমরা যদি প্র্যাকটিস না করো, তোমাদের প্রজেক্ট দেওয়া হয়েছে, তোমরা যদি প্রজেক্টে কাজ না করো, আমি কি করবো, আমি কি সলিউশন দিব বলো? তোমরা তো লাকি। তারপরেও যে আমরা যারা এক্সপার্ট যারা ক্লাস নিতেছি, তোমাদের অনেক দিনের কাজ আমরা সহজ করে দিব। আর আমাদের সময় আমরা যখন শিখছি 2012-13 টাইমে, ওই জন্য কয়জন শিখেছি ম্যাক্সিমাম আমাদের অনলাইন খাইটে খাইটে ডকুমেন্টেশন পুরো মুখস্থ করে ফেলতাম, ঘাটতে ঘাটতে খাতা কলম নিয়ে বসতাম ডকুমেন্টেশন পড়ার সময়, এটাতে কি করলো টেস্ট করি, টেস্ট করে কি পেয়েছি কি বুঝলাম, এই জিনিসগুলো এইভাবে নোটিফাই করে করে করে। আর তোমাদের ওই আমরা যেটা 2-3 বছর লাগে শিখছি সেটা তোমরা 2-3 মাসে, সাবমিট লিংকটা দাও, আমি এটা আপাতত নোটেট করে রাখি। তাহলে যেতে আর বাদ থাকবে ওয়াদুদ আর হচ্ছে সাই, এদের দুইজনেরটা বাদে বাকি সবারটা হয়ে গেল। আর দেখি তোমাদের ব্যাচ থেকে আর কারোটা পাওয়া যায় কিনা। আর একটা জিনিস মনে রাখতে হবে, কারণ সময় চলে গেলে সার্টিফিকেটটা এখন গুরুত্ব দিতেছো না, কিন্তু কয়েকদিন পর জবে যদি এই সার্টিফিকেটটা চায় এবং তোমার যদি থাকে, এতে যদি কোনো সুযোগ সুবিধা থাকে তখন কি করবা? কারণ এটা গভর্নমেন্টের সার্টিফিকেট দিতে হবে। স্যার এই লিংক কি দিছো তো? এটা তো ইয়া না, যাই হোক ও পাঠাইতে থাকুক, আমরা মূলত আজকে একটু দেখবো অজেস্ট। কার অ্যাকাউন্ট? আল ইমরান আসো, আল ইমরান আল ইমরান ইমরান ভাই যাচ্ছে দেখা যায়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে নতুনদের জন্য ফাইবার একটা নতুন পলিসি চালু করছে, সেটা হচ্ছে নতুনদের প্রমোট করার জন্য তাদের গিগ গুলো ফ্রন্ট পেজে থাকবে। তো এখনই সুযোগ ভালো ভালো সুন্দর করে গিগের পোস্টারিং বা হাবি জাবি তৈরি করা, যদি আমরা কি
ব্রেকের পরে এগুলো জানবো, ঠিক আছে, সেগুলা অনুযায়ী আমাদের কাজ করা, কাজ করলে আশা রাখি কিছু কাজ করার পসিবিলিটি আছে। ওকে, আমাদের মূল কাজটা হচ্ছে আজকে অজেস, এটা হচ্ছে আমেরিকান, তোমরা জানি কারা আমেরিকান, আমি স্যার আমেরিকা। এবার দেখো যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আসে না যে ডান পাশ বাম পাশের থেকে দৌড়ে দৌড়ে আসে, উপরে থেকে নিচ থেকে এক জায়গা থেকে ঘুরতে থাকে, এগুলো হচ্ছে অল জেস এর কাজ। ওকে, দিসে যদি কি হয় যে কুত্তা দিয়ে কি কাজ করলো আমি সেটাই বুঝলাম। ওকে, তো যদিও কি এটা পুরাটাই ফ্রি, আমাদের এটার ব্যবহারটা জানতে হবে ভালোভাবে কিভাবে সে এটা ব্যবহার করে। ওকে, তো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কার মাধ্যমে হেল্প করে, সেটা হচ্ছে animate.css এর মাধ্যমে, কার সাথে animate.css, এই জিনিসটা আমাদের লাগবে। তো আমরা চাই এটা হচ্ছে গিটহাবে পেস্টে আসবে বা হচ্ছে যে হাউ টু ইউজ দেখে গেছে। ওকে, এই যেতে লেখা আছে সবার ফারস্টে animate.css আমাদের লাগবে। ওকে, লিংক টু এই যে animate.css আমরা যদি ক্লিক করি, ওকে, এই যে animate.css চলে আসে। আমাদের তো ড্রপ ডাউন মেনুটা দেখা দেন না, হ্যাঁ ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু স্যার, ড্রপ ডাউন মেনু স্যার, হ্যাঁ ওটা তো দেখানো হয় নাই স্যার, এটা কি দেখবা, এটা কি আছে দেখো, বের গুড স্টাফ ইট দাস, মানে স্যার অনেক অনেক সময় দেখি স্যার অনেক স্টাইলিশ থাকে স্যার, এই স্যার বুঝটা স্টাইলিশ মানে হচ্ছে এক্সট্রা সিএসএস ইউজ করতে হবে, জি স্যার ওটা তো বুঝি স্যার, কিন্তু স্যার বুটস্ট্র্যাপের যে গ্লাস আছে স্যার এগুলা ছাড়া স্যার আর কোনো কিছু ইউজ করা যাবে না স্যার, অন্তত বুটস্ট্র্যাপ একটাই জানতে হবে। তারপর হচ্ছে মেগা মেনু, চাইলে মেগা মেনু, ঠিক আছে স্যার, অনেক সময় স্যার দেখা যায় যে মাউসের কার্সর স্যার ওই যে ড্রপ ডাউন মেনু ওপারে নিয়ে গেলে স্যার নিচের দিকে নামে আসে স্যার, ওটা স্যার কি বুটস্ট্র্যাপে করা যায় স্যার, হ্যাঁ ওটা হচ্ছে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কার্সরটা গেলে যাতে এটা হোভারাইজ হয়, এক্সট্রা সিএসএস একটু বসাই দিলে কাম শেষ, অত আহামরি কিছু নাই। স্প্লিট বাটন নর্মালি এটা আমরা ইউজ করি কোথায় যদি কোনো মেনু থাকে তখন যদি এটাকে ডিফল্ট ভাবে অটোমেটিক নিয়ে নেয়, তারপর হচ্ছে ড্রপ রাইট রাইট সাইডে, নতুনটা তো আরো কিছু আসবে আমরা আশা করি, মেনু আইটেমের জন্য এটা ইউজ করে। অ্যাক্টিভ এর জন্য অ্যাক্টিভ দেখা থাকলে এগুলো এমনি অ্যাক্টিভ থাকে, ডিসেবল, তারপর হচ্ছে রাইট অ্যালাইন মেনু, রাইট অ্যালাইন এটা বরাবর, ঠিক আছে এই বরাবর যত বাড়বে এই পাশ থেকে বাড়তে থাকবে। রাইট অ্যালাইন এটা দেখছো যে এই কোনা বরাবর এটা, দেখা আছে কি রাইট অ্যালাইন বাট লেফট অ্যালাইন হোয়েন লার্জেস্ট স্কেল,
তার মানে তুমি চাইলে এটা কি করতে পারো, ব্রেক পয়েন্ট ইউজ করতে পারো। যে ব্রেক পয়েন্ট দেওয়া হয়েছে ড্রপ ডাউন মেনু লেফট অর রাইট, ঠিক আছে করা সম্ভব। তারপর হচ্ছে হেডার ইউজ করতে পারো, ড্রপ ডাউনের মধ্যে হেডার আছে, ড্রপ ডাউন হেডার ডিভাইডার আছে, যেমন ধরনের দাগের জন্য ডিভাইডার আছে, দেখো একটা অফসেট আছে, ক্লিপ আছে, ঠিক আছে আমাদের একটা ক্লিপ টু দেওয়াই আছে, বাউন্ডারি রেফারেন্স ডিসপ্লে ডাইনামিক কিনা, তারপর হচ্ছে প্রপার কনফিগ নাও, কিন্তু আমাদের যে ওভারাইজ, ওভারাইজটা আমাদের ম্যানুয়াল ভাবে করে নিতে হবে, ঠিক আছে। কার্সরটা গেলে ড্রপ ডাউনটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারছি? তোমাদের যে যদি কোন টেমপ্লেটে থাকে তখন করে দেওয়া যাবে, ঠিক আছে। এখন এমনি উইদাউট, হ্যাঁ তাহলে তুমি ট্রাই করবা, তারপর দেখবো যে এক্সট্রা কি সিএসএস ইউজ করছো আর বুটস্ট্র্যাপ করলে আমাদের শুধু কতটুকু লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই অল জেএস এর মধ্যে আমাদের লাগবে এটা জেএস অল ডট মেইন ডট জেএস, এই জিনিসটা লাগবে। এই জিনিসটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো দেখি, ডাউনলোড। আচ্ছা এইটা সম্ভবত ডাউনলোড করতে হবে, যেহেতু সিডিএনএ দেয় নাই, নাহলে আমরা কপি করতে পারতাম, আমাদের যেহেতু বেশি কিট হবে। ওকে তো আমরা জাস্ট এই জিনিসগুলো আপাতত নিয়ে যাই, ঠিক আছে। এই স্ক্রিপ্ট আর এই যে নিচেরটা লাগবে, ওকে এই দুইটাই লাগবে। কপি করলাম, কপি করে আমাদের এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে ফেলি, ড্রপ ডাউন কোনো প্রবলেম নেই, এটা কোনো অত কঠিন কিছু না, একটু ব্রেন খাটালেই হয়ে যাবে, মাথা খাটাই তো। আমরা এটাকে চালু করলাম, আমি যে থেকে আবার কপি করে নিই, যে যে কপি ইউজ হচ্ছে তো নোটপ্যাড প্লাস প্লাস এ সবার শেষে আমাদের জাভাস্ক্রিপ্ট। সাপোজ আমরা এই কাউন্টার আপ এটার পরে আমরা ইউজ করতে পারি, মাঝে মধ্যে কিছু কিছু জাভাস্ক্রিপ্টের কারণে কিছু কিছু জিনিসের কাজ হয় না ঠিক, এটা খেয়াল রাখতে হবে, তখন উপরে নিচে করে দেখতে হয় যে কোনটার সাথে কোনটার ক্ল্যাশ হচ্ছে। ওকে কাজ না হইলে স্যার আমার ওইটা দরকার স্যার, তাইলে কি করব স্যার? আমার কথাটা বুঝছো আমি কি বলছি স্যার? উপরে নিচে করে মানে, হ্যাঁ করে দেখতে হবে যে কোনটার উপরে দিলে এটা কাজ করে। ও ঠিক আছে, মানে কাইটা দেয় না স্যার, জাস্ট উপরে নিচে দিয়ে, হ্যাঁ বলার পর পরেই কথা না বলছে, কিন্তু আবার সেম সেম পোর্শনটাই করছে, কোন সমস্যা নেই। আগে বুঝবা যে কি করলাম, উপরে নিচে হইতে পারে, ধরো যে এই ক্যারোসেলটা আউট ক্যারোসেলটা এই যে একটা কাজ করতেছে না, কিন্তু অজেএস এর নিচে দিলে অজেএস ও কাজ করে আউট ক্যারোসেল ও কাজ করে, হইতেই পারে,
কারণ কি জেএস এর ভিতরে কিছু মলিকিউল আছে যে কিছু ফাংশন আছে সেম হয়ে গেলে সেম কথার হয়ে গেলে তাহলে ঝামেলাটা হয় আর এটা বোঝা মুশকিল আমাদের অজেসটা এখন ওই জায়গা থেকে নিয়ে আসতেই হয়ে গেল এটার মধ্যে আছে আমরা ডাউনলোড করি আমাদেরটা কি বিন ডট জেএস ছিল হ্যাঁ বিন ডট জেএস বিন ডট জেএস টা নিয়ে আসছে কারণ হচ্ছে আমরা এই জায়গা থেকে এনিমেটেড টা নিয়ে আসছি এনিমেটেড ডাউনলোড টা করে ফেললাম আমাদের কাজ যতটুকু দরকার অনেকটুকু হয়ে গেছে তো আমাদের এটা অ্যাড করে দিতে হবে আমাদের হচ্ছে এনিমেট ডট মিন ডট সিএসএস ওকে লিঙ্কটা কপি করলাম একেবারে মিনিফাইড ভার্সনের ওয়েটটা একটু কম হয় আমাদের অনেকটুকু হয়ে গেছে এটাকে আগে আমরা রান করি তারপর তার স্টেপ গুলো দেখি সে কি বলছে ইন ইট আমাদের এতটুকু করা তারপর সে বলতেছে ক্লাস ইউজ করতে হবে কি অফ ওকে তারপর আমরা বাউন্স আপ বাউন্স যাই হোক করতে চাই তখন আমাদের এই জায়গা থেকে দেখতে হবে কি কি জিনিস আছে ওকে তো এই জায়গাতে যে বাউন্স দেওয়া আছে বাউন্স ওকে তারপর হচ্ছে ফ্ল্যাশ তারপর হচ্ছে পজ না পালস ঠিক আছে তারপর হচ্ছে রাবার ব্যান্ড তারপর হচ্ছে খুব মজা লাগতেছে তারপর ব্যাক ইন ডাউন ব্যাক ইন লেফট ব্যাক ইন রাইট আচ্ছা আমরা ব্যাক ইন লেফট আর ব্যাক ইন রাইট এই জায়গা থেকে কপি করা যায় ঠিক আছে ক্লাসের নামটা কপি করি তা আমাদের কি করতে হবে
আমি কোনটা কপি করলাম, লেফট না রাইট কপি করলাম? আচ্ছা দিলেই বুঝবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে নামের যে ইয়াটা ছিল কম্পোনেন্ট গুলো সেগুলোর মধ্যে একটা ইউজ করি। ওকে আমরা কন্ট্রোল ডি করলাম, সাথে ও দিয়ে দিব, সেভ করলাম। সেভ করার পর আমাদেরটা জাস্ট রিলোড দিয়ে দেখি কি অবস্থা, কাজ করছে কাজ করে নাই, কারণে কাজ করে নাই, সাথে টাইম আউট বলে দিতে হবে, তাই এটা যেতে ডেটা অর ডিউরেশন আছে আর হচ্ছে অর ডিলে আছে, ঠিক আছে? ডিউরেশনটা আমাদের দিয়ে দিতে হবে, সরি এটা তো অ্যাক্টিভ হবে, বেশি দেরি হয়ে যাবে, কমাই দিই দেখো আসতে একটু বেশি হয়ে গেছে নাকি? জি স্যার, পাঁচ দা পাঁচ এক সেকেন্ড দেন, এক সেকেন্ড দাও দেয় রাইট, এক সেকেন্ড। এখন আমরা যদি পুরো কন্টেন্টটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের জাস্ট এই জিনিসটাই, সরি এতটুকু কাট করলাম, কাট করার পর আমরা যদি এই কলমটাকে ধরলাম ডাটা দিয়ে দেখি কি অবস্থা, কেন অফ হয়ে আবার আসতেছে কেউ বলতে পারবা? হ্যাঁ, আমরা যখন কলমটাকে কল করতেছি কলটা কিন্তু যাইতেছে পিছনে, তারপর সে আসতেছে, এই কারণে। তো আমাদের এই জিনিসটা কি করতে হবে, প্রত্যেকটাতে দিয়ে দিলে এটা কাজ করবে, ক্লিয়ার? তো আমাদের এটা কলামে আমরা ইউজ করতে পারতেছি না, যদি এটা আলাদা একটা ডিবি নিতাম তাহলে সম্ভব হইত, বুঝতে পারছি আমার কথা কি? বুঝতে পারছি স্যার, বুঝি নাই স্যার, আরেকবার একটু বলেন। সমস্যা নেই, এই দেখো আমরা রিলোড দেওয়ার সাথে সাথে ইমেজটা দেখো অফ হয়ে আসতেছে, কিন্তু আমরা যদি এটা না দিতাম, এই যে থেকে সাপোজ কন্ট্রোল চেঞ্জ করতে দিই, কারণ কি আমাদের এটা কি মুভের কোন ওরকম কি পসিবিলিটি আছে? না স্যার, নাই। কিন্তু এটা কারণ ওই টাইমে হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এই কলামটা বাইরে থাকতো, যার কারণে কি এরকম একটু কলাপসে আবার লম্বা হইতেছে, ক্লিয়ার? আমাদের এই জিনিসটা তাহলে আমাদের তাহলে কিভাবে করা উচিত সেটা হচ্ছে বিষয়। তো এটা যখন বিষয়টা থাকে তখন আমরা যেটা কাজ করি এটার ভিতরে আমরা দিয়ে দিই, একটা ডিপ দিলাম, ক্লাস ওয়াল অফ আকিদানি ইসলাম, এখন দেখো আগের মতো কিন্তু অত কি
পাড়ি দিতেছে আগে কি হতো জিনিসটা ফার্স্টে একটু ছোট থাকতো তারপর একটু বড় হতো আর এখন বিভিন্ন এফেক্ট আছে তোমরা এই ব্রেকের মধ্যে এগুলো টেস্ট করবে ঠিক আছে যেতে বিভিন্ন ধরনের এফেক্ট দাও তারপর হচ্ছে ক্লাসে স্যার হোয়াও না নিলে কাজ করবে না স্যার দেখি তুমি বললা ওরা যেহেতু বললো তুমি তার উত্তর দিয়ে বললা দেখি কাজ করে কিনা তুমি যদি ডাটা ডিরেকশন দিছে তুমি চাইতেছো না আমি ডাটা ডিরেকশন দিব তাহলে তুমি দিছো কাজ করবে না ওদের মতো দিলে কাজ করবে এই আর কি ঠিক আছে তো আমরা ফিরবো 11টা বাজে ঠিক আছে এর মধ্যে তোমরা এটা ইনস্টলেশন করে ট্রাই করবা ক্লিয়ার এই জায়গা থেকে যে বিভিন্ন স্টাইল আছে এগুলো দেখবা আমাদের নর্মালি যেগুলো বেশি ইউজ হয় সেটা হচ্ছে তোমার এই যে পেড ইন এই জিনিসটা ওকে অফ হয়ে আসে অনেকগুলো আছে অনেক যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে কাজ এটা অনেক মজার আর ইজি স্যার ঠিক আছে তো আমরা 11টায় ব্যাক করতেছি
ট্রাই করছো? জি স্যার। দেখাও কি বানাইছো। স্যার প্রবলেম হলো স্যার নিচের দিকে স্ক্রল করলে স্যার একসাথে সবগুলো স্যার একবারে স্যার লোড নাই স্যার। ওই যে জায়গাতে আরেকটা মেনু কি আছে লোড়া ডাটা অফসেট বা হবে যাবে ওগুলো ইউজ করতে স্যার। এই যে সব একসাথে নাই স্যার মানে স্যার স্ক্রল করে নিচের দিকে গেলে আবার স্ক্রল করবে এটা করতে চাইলে ওই যে অফসেট ইউজ করতে হবে স্যার। যেটা তোমাদের বললাম না এই যে একটা জাভাস্ক্রিপ্টের অনেকগুলো আছে সবগুলো ব্যবহার করে করে দেখো অফসেটটা ইউজ করলে মানে হচ্ছে ওই পর্যন্ত আসার পর তারপরে সেটা কাজ করবে। যাও ইয়াতে যাও কি বলে এটা ডকুমেন্টেশনে যাও ডকুমেন্টেশন দিছো তারপর হচ্ছে যে এই যে ডাটা অফ অফসেট চারটা জিনিস দেওয়া আছে চারটার ব্যবস্থা চার এখানে পরে তো অফসেটে যেতে দাও 100 স্যার। 100 কি মিন করে স্যার? 100 মানে হচ্ছে 100 পিক্সেল থেকে 100 পিক্সেল পর থেকে এটা কাজ করতে সম্ভব। দিয়ে দাও এবার একটা রিলোড দাও আর একটু নিচে যাও আর একটু নিচে সরি উপরে আর উপরে তো তোমার তো এটাই তাই না? জি স্যার। রিলোড দাও দেখি যদি আবার ডাটা অফসেট দিয়েছে তাহলে 100 এর বেশি দিতে হবে না না 100 দিলে স্যার নিচে নিচে স্ক্রল করব আর মানে এই যে তোমার হচ্ছে আমি সহজ কথাটা বুঝাই এই যে তোমার এই যেতে অ্যাবাউটে একটু মাথা বাইট করো অ্যাবাউটে একটু মাথা ব্যাস এটা হচ্ছে কি এখন আছে এখন তো পুরো উপরে চলে আসছে নিচে থেকে মাপতে হবে ওকে এইটা হচ্ছে 0 মানে এখন দেখা যাইতেছে না ওকে ওই যে দেখছো যে নিচের দিকে হালকা একটু তোমার এটার মধ্যে একটু আসছে তার মানে হচ্ছে 0 আরেকটু উপরে দিকে যাও যখন এটা আরেকটু উপরে দিকে যাবে তখন এটা 100 যাও হালকা হালকা একটু একটু করে যাও এটা উপরে যাইতেছো কেন নিচে যাইতে হবে জি স্যার অ্যাপ বেশ চলে আসছে ওকে এই যে তোমার এই যে ইয়াতে যাও রাইট বাট রাইট সাইড থেকে একেবারে নিচে যাও স্ক্রলের যে ইয়াটা আছে এন্টিনাটা আছে দুইটা আছে না এই যে আপেরও আর ডাউনেরও ডাউনেরও তে একটু করে ক্লিক করো স্যার এখানে হ্যাঁ হ্যাঁ একটু একটু করে ক্লিক করো হ্যাঁ এটা দেখছো এটা আসছে তার মানে 100 হয়ে গেছে তারপরটাতে যাও তো দাও এই যে এবার 100 ওকে এই যে একটা মাপ আছে ওই অনুযায়ী 100 মানে নিচের থেকে উপরের দিকে এতটুকু হইলে 100 তখন সে কাজ করবে দর্শতে জি স্যার জি স্যার মানে হাইট আছে জি স্যার এখন স্যার ঠিক আছে স্যার বুঝতে পারছি ওকে স্যার নরমালি আমরা যেটাতে হেডিং 100 দেই আর নিচে যে কন্টেন্ট থাকে সেটাতে আমরা 150 দেই ঠিক আছে আর একটু 50 পরে দেব স্যার তো সুন্দর লাগে দেখতে জি স্যার ওকে আর কই বাকিরা কই
যাত্রীর এই অবস্থা কেন? জানি স্যার, কারেন্ট চলে গেছে নাকি স্যার শাকিল ভাইয়ের? আচ্ছা, একজন ট্রাই করলে হবে, বাকিদেরও তো ট্রাই করতে হবে। এটা কি লেখছে? মোহাম্মদুর রহমান। আচ্ছা, মাসরুল, মাসরুলের জ্বর, যাই হোক, ঠিক আছে। আমাদের তো মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপেও লোক কম, তাই না? ইসমাইল তো এই যে তোমাদের ইসমাইল হচ্ছে ব্যাচ টু এর, ব্যাচ টু তে মাইগ্রেট, ব্যাচ ওয়ান এর অনেকে স্যার ব্যাচ টু তে চলে গেছে স্যার। এই জায়গাতে আমি যদি দেখি যে লোক সংখ্যা হচ্ছে তোমাদের এই জায়গায়, প্রথমের দিকে করছিল স্যার, ওই যে অনেক আগে স্যার, আপনি করালেন আগে স্যার, এখন তো। আচ্ছা, এইটাতে তুমি আসো, আব্দুল্লাহ আল মামুন, তারপর হচ্ছে অনেক, তারপর আছে ইয়ান সাইদ, ইফতেকার হাসিব। ইফতেকার হাসিব কি আসছিল ক্লাস করতে? না স্যার, না স্যার। আচ্ছা, ইসমাইল কে আমরা এদের থেকে বাদ দিয়ে দিই, কারণ তো আমাদের এটাতে নাই, বাদ দিয়ে গেছে, ও এটা তো তার আমি বাদ দিতে পারবো। তারপর হচ্ছে মাসরুম দেখে দুইবার আছে, মাহমুদুর রহমান, তারপর আল ইমরান। আচ্ছা, এই জাহিদ হাসান কে? সাব্বির আমাদের না, এই জাহিদ হাসান কে ক্লাস করছে না আমাদের? জাহিদ হাসান করছে তো স্যার, তো আমাদের এই জায়গাতে মাত্র আমরা 9 জনের 10 জনের মতো আমরা পাইতেছি। আমার কথাটা হচ্ছে আমরা 10 জন থেকেও কিন্তু একটা ভালো ইউনিট তৈরি করতে পারি, ঠিক আছে? টাঙ্গাইলে যারা আসো তাদের নিয়ে এসো, ওই জায়গাতে আমার টার্গেট হচ্ছে, এটা পার্সোনালি মানে এই এলইডিপির আন্ডারে না, আর সেটা হচ্ছে যে আমরা টাঙ্গাইলে আরো কি কি করতে পারি, কি বিদ্যা কি কি সহায়তা করতে পারে, তাহলে দেখা গেল কি আমাদের একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। আর ই বিদ্যা গ্রুপে তো তোমরা থাকবেই, ঠিক আছে, আরো ভালো হবে, ঠিক আছে। এ হচ্ছে মানে আমরা যাতে আগামীতে টাঙ্গাইলে যদি কোনো ধরনের বিজনেস করতে পারি, বা কোনো যদি স্প্রেড করার জন্য বিজনেস আমার যদি কোনো সুযোগ থাকে বা সুযোগ হয়, তাহলে দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমে আমি এটা ইয়া করতে পারলাম, অ্যাপ্লাই করতে পারলাম, ঠিক আছে। তোমরাও কাজে লাগলা, আমারও কাজ হইল, ঠিক আছে। অনেক কি ট্রাই করছিলা? অনেক আমাদের গ্রুপ মেম্বার গুলার জন্য স্যার মানে কাজ করছে স্যার, ভালো লাগে না স্যার, কোনো কম্পিটিশন নাই, কোনো কিছু নাই, রাইট? যেমন হচ্ছে তোমাদের এই জায়গার মধ্যে তোমাদের ব্যাচ আর হচ্ছে মানিকগঞ্জের, ওরা 5-6 জন ছিল, খুব ডেডিকেটেড, এখনো কাজ করে ওইভাবে, ঠিক আছে।
এরা নিজের নিজের সবসময় যে তোমাদের এই যে ব্রেক টাইমটা দেয় ওরা ব্রেক টাইমেও সম্ভবত বের হইতো না ক্লাসে, কারো না কারো সলভ করে দিতে সলভ করে দিতে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো লাগে, দেখতে ভালো লাগে, না পারলে তো আমি আসি তোমাদের খবর নেই, একজনের সাথে কি আলোচনা করবো বলো? যে একটা নিউজ যে তোমরা জানতা না, এটা তো এখন জানলা আছে ফাইবারে, এখন নতুনদেরটা কি প্রমোট করতেছে, এখন যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই অন্য কোন ব্যাচ থেকে আমাদের এখানে কেউ আসবে না স্যার, টাঙ্গাইলের ব্যাচ থ্রিতে এবং মানিকগঞ্জের ব্যাচ গুলাতে কি এবারে যে গড়ে প্রায় 15 জনের প্লাস, মানে গড়ে 10 থেকে 12 জন থাকতোই, তারা 15 জন প্রায় অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? আর মানিকগঞ্জ ইয়া তোমার হচ্ছে টাঙ্গাইলের ব্যাচ আবার যারা একটু বেশি দুর্বল তারা চাইলে আবার তোমাদের সাথে কাজ করে শেষ করতে পারতো, কিন্তু তোমাদের তো একেবারে বেসিক থেকে শুরু হয়, ঠিক আছে? যেমন আবার নতুন ধরো যে আগামী মাসে যে নতুন ব্যাচ গুলো নিব, ঠিক আছে, এই ব্যাচ গুলাতেও আবার তোমাদের বলে দেবো যে কারো যদি কোনো ঘাটতি থাকে এই ব্যাচের সাথে আবার নতুন থেকে আবার শুরু করতে হবে। নতুন ব্যাচ হবে স্যার, ব্যাচ তো চলতেছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের তো ব্যাচ চলতেছে, ঠিক আছে? আমি চাইলে তার পরবর্তী ব্যাচে স্যার জয়েন করতে পারবো না স্যার? হ্যাঁ জয়েন করতে পারবা, তবে ওই যে ওই ইন্সট্রাক্টরটা একটু বলে নিতে হবে, আর আমার তো হইলে তো কোনো সমস্যা নাই, বলবো যে আমার কথা হইলে কি তুমি আগে শিখো, ঠিক আছে স্যার? আমি এটা চাই স্যার, আপনি যদি স্যার তো আর্ন করতে পারো, হ্যাঁ স্যার, আপনি যদি এরপর স্যার কোনো স্যার কোনো ব্যাচে ট্রেন করেন স্যার আমাকে স্যার নিয়ন স্যার, না এটা তোমাদের সবাইকে দিয়ে দিব আর কি, সবার সব ব্যাচেই আমি দিয়ে দিব, যে কেউ যদি আবার রিভাইজ দিতে চাও, রিভিশন দিতে চাও, জি স্যার, ঠিক আছে, তাহলে আবার ওই ব্যাচগুলোতে জয়েন করে ক্লাসগুলো দেখতে পারো কন্টিনিউ। আরেকবার যখন এটা রিভিশন করে ফেলবা তখন দেখবা যে তোমার অনেক কিছু ব্রেন্ডে চলে আসছে, তখন আবার দেখা যাবে খুব ভালো আউটপুট নিয়ে আসবে, তখন এক হচ্ছে তুমি মার্কেট প্লেসেও আসো, সাথে হচ্ছে কি আবার রিভাইজ দিতেছো, তোমার জন্য প্লাস পয়েন্ট। যাই হোক, এখন হচ্ছে ফাইবারের গিগ গুলোর ব্যাপারে আমাদের কি কি জিনিস খেয়াল রাখা দরকার, যদিও কি আমাদের যে 5টা জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের প্লাগইন শেখানো দরকার একটা থিম তৈরি করার জন্য, সেগুলো শেখানো হয়ে গেছে। এর মধ্যে সর্বপ্রথম শেখানো হয়েছে লাইট বক্স, ওকে, তারপরে শেখানো হয়েছে কি আউল কার্সেল, আউল কার্সেল, তারপরে শেখানো হয়েছে কি কাউন্টার জেস, কাউন্টার জেস, তারপরে কি শেখানো হয়েছে স্যার ওয়াও আইসোটোপ, আইসোটোপ, তারপরে শেখানো হলো ওয়াও আর কিছু দরকার পড়ে না, এগুলোই যথেষ্ট। আরেকটা জিনিস হচ্ছে ই কমার্স এর জন্য দরকার পড়ে, সেটা হচ্ছে জুম জেএস, ওকে, এটা জাস্ট তোমাদের একটু দেখাই দেব, মানে বলে দেব কোন সাইডের থেকে মূলত আমি ব্যবহার করি, আর তোমরা আমার চাইতে আরো ভালো জিনিস পাইতে পারো, কিন্তু আমার কাছে ওইটা লাইট ওয়েট কাজ হয়, ব্যাস এটা হচ্ছে বিষয়, আমার তো থ্রিং বিরিং এর দরকার নেই, ঠিক আছে? সেই জিনিসটা একটু দেখাই, ওকে স্যার। আপনি ই কমার্স সাইট কি কি ইউজ করেন বানান? আমি ই-কমার্স সাইটে যা যা যে সকল প্লাগইন ইউজ করি সব বলেই দিছি। না আপনি কি বুটস্ট্র্যাপ দিয়ে করেন? আমার সকল কাজ এখন বুটস্ট্র্যাপ দিয়ে, ওকে, ই-কমার্স সাইট করলেও হ্যাঁ বুটস্ট্র্যাপই আমার আমার করাই আছে সব বুটস্ট্র্যাপ, আবার তোমরা যেগুলো করতেছো সেই জায়গা থেকে আবার নিয়ে আসি, আমার কাছে যে সকল প্যানেল আছে ওগুলো দিয়েই হয়ে যায়, আবার নতুন করে কি করবো, শুধু এখন যেটা করি সেটা হচ্ছে গ্লোবাল সিএসএস গুলা এখন আলাদা আলাদা প্যাটার্ন করতেছে, এবং এই যে
টিভিটাতে পেইড কোর্স যেটা আছে ওদের মধ্যে যারা আছে ওদের দিয়ে আস্তে আস্তে গ্লোবাল কিভাবে তৈরি করতে হয় কি থিংক করে করতে হবে এই জিনিসগুলো ওদের ভালোভাবে শেখানো হইতাছে বিভিন্ন আলাদা হচ্ছে তোমার অ্যাকশন গুলো ডিজাইন গুলো কিভাবে আরো মোর অ্যাট্রাকটিভ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে ওরা ওগুলা ভালো পারে আর ই বিদ্যার কি এখন বুটস্ট্র্যাপের পেইড কোর্স চলতেছে হ্যাঁ দুটো ব্যাচ চলতেছে আরেকটা সামনে পাবলিশ হবে 15 তারিখের পরে এটার কাজ স্যার কি স্যার এটার কাজটা ইটারেশন না আইটারেশন ঠিক আছে ও আইটারেশন জি স্যার এটা হচ্ছে কি কোনটার পরে কোনটা সিনক্রোনাইজিং ভাবে আসবে সেটা দেখো अप्लाई করে করে দেখো আচ্ছা স্যার ঠিক আছে আমি চাই যে ডকুমেন্টেশন তুমি পড়ো আমি তো দেখাই দিছি ডকুমেন্টেশন একটা দুটো ইউজ করে দেখাই জি স্যার ওকে যেমন আওয়েল ক্যারোসেল এটার মধ্যে অনেক কিছু আছে তোমরা কিন্তু তোমাদের দেখাই দিছি যে ডকুমেন্টেশন কোন কোন জায়গাতে কি কি আছে বলে দিছি আর তোমাদের খুঁজে উদ্ধার নিতে হবে যে প্রোডাক্টের ভিউ যে প্রোডাক্টের যে সিঙ্গেল পেজটা থাকে প্রোডাক্ট ডিটেইলস ওইটার মধ্যে আমি নর্মালি এটা ইউজ করি ঠিক আছে আমার কাছে এইটাই লাইটওয়েট লাগে আমি এইটাই কাজ করি আর এটা হচ্ছে ড্রাগ করলে কাজ করে ড্রাগ দুইটা পলিশ ওদের দেওয়া আছে একটা হচ্ছে এমনি হোভারাইজ আর একটা হচ্ছে কি ড্রাগ করলে এটা কাজ করে ক্লিয়ার তো এটা তুমি ট্রাই করো এই যে ডকুমেন্টেশন স্টেপ বাই স্টেপ করলে কাজ হয়ে যাবে টেনশনে কিছু নেই যেহেতু অনেক ধরনের পলিসি দেওয়া আছে ঠিক আছে জুম ইন জুম আউট ঠিক আছে তারপর হচ্ছে তোমার যে কল ব্যাক এগুলো পড়তে হবে প্রপার্টি গুলো পড়তে হবে পুরো কাজ করলে হয়ে যাবে ওকে জি স্যার এটা করব যাই হোক আমরা নরমালি যখন ফাইবার নিয়ে কাজ করব তখন আমাদের কি জিনিস খেয়াল রাখতে হবে এটা আমি নোট ডাউন করে দিই আমি চাই তোমরা প্র্যাকটিস করো আসলে তোমরা প্র্যাকটিস করো না এটা আমার কাছে খুব খারাপ লাগে আর নেক্সট ক্লাসে আমরা থিম মূলত আমি যখন কারো কাছ থেকে মানে তোমাদের আমার আন্ডারে যারা ইন্টার্ন করে বা অথবা হচ্ছে যে যারা আমার পেইড কোর্স গুলো করে তাদের কাছ থেকে আমি থিম গুলো কিভাবে জমা নেই ঠিক আছে যদিও এর আগে দেখাইছি তোমাদের দেখাইছি যে বিগত ব্যাচ গুলো কিভাবে আমাকে জমা দিচ্ছে ঠিক আছে তোমাদেরও সেইভাবে আগে পুরোটা শেষ করতেছো এরপরে এইভাবে জমা দিতে হবে দেখে আগুন দেখছো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এই যে সেকশন ওয়ান দেওয়া আছে সেকশন ওয়ান এ শুধু এই ডিজাইনটা দেওয়া আছে ওকে কিন্তু এই সব কিছু মিলে সে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করছে এই যে ইনডেক্স এটা না এই যে পুরোটা হচ্ছে এই যে টিম নামে রাখছে যদিও কি আমরা ইন্ডেক্সের মধ্যে রাখি ওকে দেখছো একেবারে 100% বুটস্ট্র্যাপ ইয়া করা 4.5 করা কয়েকজন ছিল খুব ভালো পারে কম পারে তারপরেও শেষ করছে তো এটা হচ্ছে যে কালার
এই হচ্ছে বিষয় বা আমরা যদি ওর সিএসএস দেখি যে কতগুলো সিএসএস সোর্সে স্ট্যান্ডার্ড সিএসএস স্যার প্রতিটা সেকশনের জন্য কি আলাদা আলাদা করে স্যার এসটিএমএল ফাইলে করছে স্যার নাকি স্যার হ্যাঁ স্যার প্রতিটা সেকশন কি আলাদা আলাদা করে দিতে হবে কারণ হচ্ছে কি এগুলা হচ্ছে কি আমার বড় যে প্ল্যানিং টা আছে সেটা হচ্ছে সিএমএস করা কি করা সিএমএস তোমাকে দেখাইছি না স্যার দেখাই নি একটু দেখাই হ্যাঁ এটা লারাভেলে করতেছি তো পরে এটা যখন আমি পাইথনে যাব তখন পাইথন আবার এটা কনভার্ট করে দেখাই হ্যাঁ নি স্যার প্রত্যেকেরই সিএসএস অনেক 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 যেমন গতদিন এই যে ইপিটা তোরা পাবলিশ করে মানে যে সকল ওয়েবসাইট ওতে পেড কোর্স গুলাতে যারা যারা ওয়েবসাইট কমপ্লিট করে তারা এই যেতে ছোট ভিডিও আকারে দেয় এই যে দেখো যে ওটা দেখো অনেক অল্প সিএসএস ইউজ করে ওরা কাজ করে এই জিনিসগুলো আমাদের কি করতে হয় শিখে নিতে হয় যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার তো ই বিদ্যাতে ঢুকবা ই বিদ্যার যে ওয়েব ডিজাইনের যে গ্রুপটা আছে ওইটাতে ঢুকবো ওইটাতে আগামী দিন অনেক ধরনের কিছু আছে ওয়ান বাই ওয়ান এবং যারা ডিজাইনার তাদের নিয়ে মূলত কাজ করার ইচ্ছা অবশ্যই এই বিদ্যাতে আমরা দুইটা মোড দিয়েছি সামনে নতুন যে ইয়াটা আসতেছে তোমাদের ড্যাশবোর্ডটা এবং টোটাল ফিচারটার মধ্যে দুইটা মোড ফেসবুকের মতো একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক ওকে দুইটা মোড দেওয়ার চিন্তা ভাবনা এটার মধ্যে যদিও অনেকগুলো মোড দেওয়া ঠিক আছে এবং এগুলো কাজ চলতেছে ঠিক আছে রেটলি রেট যেমন সিএমএস এর মধ্যে দেখো যে পেজ আছে সিএমএস বলতে হচ্ছে আমরা এই যে একটা সেকশন গুলো চাইলে কি আলাদা আলাদা ভাবে সেকশন ইনপুট দিতে পারি যে সেকশন গুলো এইভাবে দেওয়া আছে ওকে তো এখন আমাদের এই যে পেজ একটা ক্রিয়েট করে নিলে দেন হচ্ছে এই যে পেজ ক্রিয়েট করার বিষয় থাকে তারপর এই যে অ্যাবাউট আস পেজটা আছে
আর ডামি পেজ একটা এটা ডিফল্ট দাও থাকে ধরুন আমি পেজ বিল্ডারে ক্লিক করলাম নেজলাকে দেখতে মনে হবে কি মনে হয় তুমি ইয়া করতেছো ওয়ার্ডপ্রেস এর মতো করতেছো আসলে বিষয় কথা তা না দেন হচ্ছে আমরা নতুন একটা অ্যাড করতে চাই তাহলে যে প্লাসে ক্লিক করলাম আসলো এটার মধ্যে হচ্ছে হেডারটা আমরা কি করব বডি কি করব ফুটারে বিভিন্ন ডিজাইন দেওয়া থাকবে তো সাপোজ ধর যে আমরা এটা দিতে চাই তো এটাতে ক্লিক করলাম ঠিক আছে অটোমেটিক দেখো নিচের দিকে লোড হয়ে গেছে আসছে এখন এই যেতে তো অন্য নাম আসছে তাই না এটা একটা র্যান্ডম একটা লেখা আসে আমরা চাইলে এটাতে এডিট করে দিতে পারবো যেটা সেকশন টাইটেল টাইটেল আমি বলে দিলাম সাপোজ আলুগুলো ওকে আর আমরা চাইতেছি এই যেটা এই ইমেজ না অন্য একটা ইমেজ এটা হচ্ছে ডিফল্ট একটা ইমেজ দাও ব্রাউজার ক্লিক করলাম ঠিক আছে সাপোজ আমরা যে ধরনের ইমেজ দিতে চাই সেটা কাজ করবে আলোগুলো আর ইমেজ এটা যদি এখন আমরা সেভ করে দেই তাহলে কি এই পেজটা অটোমেটিক ডাইনামিক ভাবে সেভ হয়ে যাবে তারপর আস্তে আস্তে আমরা মান্থলি বান্ডেল হাজিবে দিব তো এ হচ্ছে বিষয় যে কাজ অনেক কিছু আছে কাজ কাজ করলেই করতে হবে ঠিক আছে যে এটা ওকে আমরা জাস্ট দেখালাম যে কেন আমরা ওইটা ওইভাবে করি তো যাই হোক আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এর জন্য আমরা কি কি করব ফাইবারের জন্য ওকে ফাইবার তো ফাইবার গিগের মধ্যে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের যে ডিটেইলস প্রোফাইল ডিটেইলস এই লেখাটা আমাদের ক্লিয়ার থাকবে ঠিক আছে আমি কি কি পারি সেই জিনিসটা সুন্দরভাবে যাতে ডেসক্রিপশন দেওয়া থাকতো ক্লিয়ার আমি হচ্ছে ওয়েব ডিজাইনার আমি রেসপন্সিভ ডিজাইন করি আমার কাছে 500টা ট্যাম্পলেট আছে আমি তুমি চাইলে দেখতে পারো আমার অন্যান্য মানে আমি লোকাল মার্কেটে কাজ করে অভ্যস্ত তার মানে তুমি এটা মনে করো না আমার প্রোফাইলটা নতুন দিতে আমি কাজ পারি না আমি যাবে একটু সুন্দরভাবে সুন্দর করে দিতে হবে ঠিক আছে এবং আমার সকল ক্লায়েন্টরা স্যাটিসফাই থাকে তুমি স্যাটিসফাই না হওয়ার এক পর্যন্ত আমি তোমার এটা চেঞ্জ করে দেবো টেনশন কিছু না এটা লেখা দিচ্ছে ডিটেলস আমার কাজ দেখতে চাই স্যার আমি কি স্যার মেসেজে আমার জি স্যার তো গিটহাবের লিংক তুমি দিতে পারো ক্লিয়ার গিটহাবের লিংক ওইটার মধ্যে তোমার কিছু ডামি আপলোড করে রাখলা সেই গিটহাবে ঢুকলো তোমার রিপোজিটরি দেখে দেখে সে বলতে পারবে ঠিক আছে যে সে চাই কি স্যার সরাসরি লিংকগুলো স্যার মেসেজে দিয়ে দিব হ্যাঁ স্যার গিটহাবের যে লিংকগুলো স্যার ওগুলা কি মেসেজে দিয়ে দিব স্যার
প্রোফাইল আপলোড দিবে তুমি বলবা যে তুমি আমার গিটহাবের লিংক যেটা আছে প্রোফাইলে প্রোফাইলে তো গিটহাবের লিংক দেওয়া আছে হ্যাঁ তুমি বলবা যে তুমি ওইটাতে চাইলে দেখতে পারো ওই যে আমার অনেকগুলো করা আছে তাহলে যে তোমরা যেগুলো করতেছো এটা আরেকটু আলট্রা মডিফিকেশন করবা বুটস্ট্র্যাপ করে এখন যেভাবে শিখছো ওইভাবে করপর দিয়ে দিবা তুমি সাথে লেখা দিবা যে লো সিএসএস আবি জামি সুন্দর অবজেক্ট ওকে সো গিটহাব লিংকটা অ্যাক্টিভ রাখতে হবে দেন হচ্ছে যে তুমি যে ইমেজ দিবা সেগুলোর মধ্যে কি কি থাকতে হবে তো ইমেজের মধ্যে সর্বপ্রথম থাকবে হয় সেটা হচ্ছে তোমার তো ওয়ার্কিং ডিটেইলস ওয়ার্কিং ডিটেইলস বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি ওয়ার্কিং ডিটেইলস বলতে আমি এটা বুঝাইতে চাইতেছি তুমি বলতেছো যে এটা কি তোমার ফার্স্টে লিখবা লো রেট মানে লেখাটা মানে এটা হচ্ছে যে কম প্রাইসে তুমি পাইতেছো দ্বিতীয় যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ফুললি তারপরে দিতে হয় অল ব্রাউজার বা ক্রস ব্রাউজার কম্পিটিটিভ এটা দিয়ে দিতে হয় তারপরে যেটা দিতে হয় রিভিশন ঠিক আছে রিভিশন নর্মালি যেটা আমরা প্রি রিভিশন দিই ওকে তো থ্রি রিভিশন থাকে তারপরে যেটা হচ্ছে লো সিএসএস ওকে তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক তারপর হচ্ছে তোমার কয় দিনে শেষ করতে পারতেছো সেটা কত দিনে শেষ করবে এই জিনিসগুলো সুন্দরভাবে স্পষ্ট থাকতে হবে ইমেজগুলোতে আর যদি তুমি ভিডিও করো সেম ভাবে তোমার যে কাজটা করতে হবে এই জিনিসগুলা বিভিন্ন স্লাইডের মধ্যে বসায় দিতে হবে সিস্টেমিক ঠিক আছে আর সাথে হচ্ছে ওই ভিডিওর মধ্যে একটা ডেমো থাকতে হবে ডেমো ঠিক আছে ভিডিওর মধ্যে কি একটা জাস্ট all images document এই উপরের উপরে যেগুলো আছে এগুলো সব সাথে হচ্ছে অ্যাড করে দিতে হবে যে কোনো লাস্ট ঠিক আছে লিখে দিতে হবে মাই লাস্ট প্রজেক্ট লাস্ট প্রজেক্ট এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় আর নর্মালি আমরা ফাইবারে কখন কাজ করি সেটা হচ্ছে বিষয় কি 24 আওয়ার্স ফাইবারে কাজ থাকে তারপরে আমরা এজ এ বাঙালি হিসেবে আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে শরীরের কথা চিন্তা করে আমরা কয়েকটা ভাগ করতে পারি একটা হচ্ছে প্রত্যেক দিন বিকেল ঠিক আছে 4টা থেকে শুরু করে ঠিক আছে আমরা 8টা পর্যন্ত আমরা একটা ড্রাইভ দিতে পারি তারপরে হচ্ছে আমরা 10টা থেকে 1টা পর্যন্ত ওকে আর সকালে যেটা সেটা হচ্ছে আমরা যদি ফজরের নামাজ পড়ি তাহলে ফজরের নামাজ পড়ার পর আমরা 6টা থেকে
নয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়গুলোতে একটু বেশি কাজ পাওয়া যায়, মানে বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। ক্লিয়ার? আমার কথা হচ্ছে 24 আওয়ারসে পাওয়া যায়, তবে এই সময়গুলোতে আমরা একটু বেশি অ্যাভেলেবল থাকার চেষ্টা করি। ক্লিয়ার? এখন আসো যে ফাইবারে আমরা গিগ তৈরি করার সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখি। ওকে, চলো আমরা একটু ফাইবারে ঢুকি। আমরা যদি ফাইবার গিগ লিখে যদি সার্চ দিই, আমরা যদি ইমেজ এসে যাই অনেক ইমেজ থেকে, তাই না? দেখো তারা এটার মধ্যে কিভাবে লিখছে। ওকে, সব দিয়ে দিচ্ছে, কাস্টম স্যাটিসফ্যাক্টরি, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, রেসপন্সিভ উইথ গুড স্টাফ, প্রফেশনাল ডিজাইন, কাস্টম ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপরে সেই যাতে কি ইউজ করছে আরো কয়েকটা, এটা পারফেক্ট, এটা তো অনেক ই-কমার্স, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম দিচ্ছে। তারপর দেখাচ্ছে আনলিমিটেড ডিভিশন, দেন হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলি, ওকে, তারপর লেখাচ্ছে কি অন টাইম ডেলিভারি, মানে যখন তুমি মানে তোমার টাইম টু টাইম তুমি ডেলিভারি দিতে পারো। যদি এটা কি ওয়ার্ডপ্রেস সাইটের, তো তুমি এরকম টাইপেরও চাইলে গিগ বানাইতে পারো। তারপরে যে এটা আছে, তো এরকম টাইপের গিগ বানাইতে পারো, যেটার মধ্যে তুমি লিখতে পারো যে প্রফেশনাল ওয়েব ডিজাইন ইউজিং HTML CSS আর সাথে বুটস্ট্র্যাপ, ওকে, কনভার্ট PHP টু HTML, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে, কুইক রেসপন্স, তারপর হচ্ছে কি কোয়ালিটি এন্ড টাইম গ্যারান্টি, ওকে। তো এই জিনিসগুলো তোমার কোয়েরিতে রাখতে হবে এবং প্রাইসিংটা একটু হাইলাইট রাখতে হবে, যেমন এই যে দেখছেন প্রাইসিং কোনটাতে হাইলাইট স্যার। ওকে, স্যার আমরা যে ওয়ার্ডপ্রেস এর ক্লাস গুলো করবো, ওইগুলো করার পর কি আমরা ওয়ার্ডপ্রেস এর সাইট বানাইতে পারবো মানে পরিপূর্ণ ভাবে? হ্যাঁ, আমরা তো ওয়ার্ডপ্রেস এর যে কোনো একটা সাইট কাস্টমাইজ করে একবারে 100% চালু করে দিতে পারবো। আমরা কিন্তু থিম ডেভেলপমেন্ট দেখতেছি। জি জি, বুঝতে পারছি, থিম ডেভেলপমেন্ট হচ্ছে থিম কাস্টমাইজেশন, আর থিম কাস্টমাইজেশনের কাজ অনেক, এটা হচ্ছে টোটাল মার্কেটপ্লেসে থিম কাস্টমাইজেশনের কাজ অনেক, কিন্তু আমরা সঠিকভাবে জানি না থিম কাস্টমাইজেশনটা কিভাবে করতে হয় এবং আমাদের কোন কোন প্লাগইনস গুলো আমাদের একান্তই দরকার, যেটার মাধ্যমে আমি সহজেই আমি আমার সাইটগুলো ডেভেলপ করতে পারি। আমাদের এটার সম্বন্ধে প্র্যাকটিস থাকে কম, তাই আমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারি। ওকে, পুরো আর্কিটেক্টটা দেখা দেওয়া হবে, কোন কোন জিনিসের কাজ পাওয়া যায় সেই সেই জিনিসগুলো তোমাদের শিখিয়ে দেওয়া হবে, নো টেনশন। ওকে, এই গিগ বানানোটা আমাদের আগে কনফার্ম করতে হবে। সো এই শুক্রবারের মধ্যে একটা গিগ বানাবা, এটা আমাকে শনিবার দিয়ে দেখাবা, তারপরে লঞ্চ করো, ঠিক আছে? যে এই যেতে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে, তো এইভাবে দেওয়া যেতে পারে। আর সবসময় খেয়াল রাখতে হবে গিগের যে হাইট উইথ সেটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আমরা যদি এই যেতে লিখি, এই যে ফাইবার গিগ ইমেজ সাইজ যদি দিই, তাহলে এই যেতে অলে দিলে এই যেতে চলে আসবে, কত এই হাইট উইথটা খেয়াল রাখতে হবে আমাদের, এবং সর্বোচ্চ 5 MB তোরছি। ওকে, তো এই জিনিসগুলো আমাদের অনেক খেয়াল রাখতে হবে। চলো আমরা একটু ফাইবারে একটু গুতাগুতি করে আসি। কেউ যদি ডিজাইন না পারো, তুমি মনে করো না যে তোমরা ওয়ার্ডপ্রেস অনেক ভালো করতে পারবা, থিংক আসবে না, ডিজাইন ভালো জানতে হবে, তাহলে ভালো থিংক আসতে পারবে, ভালো আউটপুট দিতে পারবে, নাহলে ডিজাইন তৈরি করতে পারবা, ওই বানানোর ডিজাইনই কপি পেস্ট মেরে দিতে হবে তোমার,
ওকে আর ওই জিনিসটা বাদ দিতে হবে ওই বানানো জিনিস কপি পেস্ট করাটা বাদ দিতে হবে গ্রাফিক ডিজাইন ডিজিটাল দেখো যে কত কাজ করছে শুল্কত সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েবসাইট শুল্কত $100 কয়টা পেজ থাকবে পাঁচটা পেজ কিন্তু আমাদের প্রথম অবস্থাতে $100 দেওয়া যাবে না আমরা একটা সিঙ্গেল পেজের জন্য ঠিক আছে সিঙ্গেল পেজের জন্য চাপো $10 তিনটা পেজের জন্য চাপো কি $25 আর সাতটা পেজের জন্য চাপো কি আমরা $50 মনে থাকবে বেসিক প্ল্যান বেসিক এফোর্ট জানি কি থাকে প্রিমিয়াম নাকি স্ট্যান্ডার্ড দেন হচ্ছে পেজ হচ্ছে বেসিক কে সাপোজ ওয়ান একটা এটাতে হচ্ছে তিনটা এটা হচ্ছে পাঁচটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে $10 $25 আর রিভিশন স্যার রিভিশনটা তো স্যার আনলিমিটেড দিলে বেশি খুশি হয় পাইক স্যার দেও সমস্যা নাই পাইক সত্যি যদি হয় নাকি আনলিমিটেড দাও কোনো সমস্যা নাই যেটা দিলে খুশি হয় সেটাই দাও প্রাইজিং এর স্কেলটা এরকম এরকম করুন যে একটা পেজের জন্য তুমি $25 তাহলে কিন্তু কাজ পেতে কষ্ট হয়ে যাবে ওকে এবং কথায় কথায় চ্যালেঞ্জ দিতে হবে যে আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি পারবা বা তুমি একেবারে 100% গ্যারান্টি পেতে পারো ওকে জি স্যার সেই জিনিসগুলো এবং আমাদের বিভিন্ন দরকার হলে এক দুই দিন লাগে শুধু বিভিন্ন ওয়েবসাইট মানে বিভিন্ন মানুষের প্রোফাইলে ঢুকে ঢুকে দেখবা যে তাদের মূলত সেল এত বেশি হওয়ার কারণ কি কি কারণে তাদের এত ভালো সেল হইতেছে সেই সেই জিনিসগুলো তুমি পরিলক্ষিত করতে পারো ক্লিয়ার এ দেখো একটা হচ্ছে 719 দেখো সেটা কি বক্তব্য দেয়
ওকে দেখছো তারপরে যে এটাটা দেখো সে কি করছে তার ওয়েবসাইটটা শেষ হতে জাস্ট ভিডিও করে দিয়ে দিচ্ছে অনেক বেশি $100 শুরু এগুলো একটু গবেষণা করতে হবে ঠিক আছে তোমরা যদি এটা কইরা ভিডিও করতে পারো খারাপ কি স্যার আপনিও স্যার ফাইবার এরকম গিগ করলে প্রো ভেরিফাইড দিয়া স্যার গিগ করলে আমার আবার জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে সব মার্কেট প্লেস আবার সময় দেওয়া শুরু করবো কারণ এর মধ্যে আমার ই বিদ্যার কাজ আছে না আমার হাতে অনেকগুলো প্রজেক্ট ই বিদ্যাটা পুরোটা শেষ হয় না ই বিদ্যাতে আগামী মাস থেকে আমরা নতুন ইনস্ট্রাক্টর নিব ঠিক আছে তো এটা প্যানেল পুরোপুরি শেষ হয় না এটার কাজ চলতেছে তারপর হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট আছে স্মার্ট ট্রেডার্স স্যার আপনি আর ক্লাস নেবেন না ই বিদ্যায় হ্যাঁ ই বিদ্যাতে তো আমার ক্লাস থাকে বিদ্যাতে আমি নরমালি ওয়েব ডিজাইনের ক্লাস বছরে একটা বা দুইটা করে নিই ঠিক আছে আর ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস অ্যাভেলেবল থাকে ওয়ার্ডপ্রেস এর তারপর হচ্ছে তোমার হচ্ছে লারাভেল এর ঠিক আছে তারপর আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে টুকটাক এভারেজে ক্লাস থাকবে আর ফাইবার গুলোতে হচ্ছে আমি টিম তৈরি করতেছি আপাতত ওয়েব ডিজাইনের টিমটা হচ্ছে আমি 5টা ব্যাচের মতো করাবো টার্গেট কি বিদ্যাতে ওই জায়গা থেকে টিম তৈরি করে তারপর হচ্ছে আমি আবার আমার ফাইবারের অ্যাকাউন্টে কাজ শুরু করবো বুঝতে পারছি তারপর হচ্ছে আমার আপওয়ার্কে তো আছেই এটা অ্যাক্টিভ আছে ফ্রিল্যান্সার অ্যাক্টিভ আছে আসলে আমি যে কাজ দিব নেয়ার পর যে কাজ দিতে পারবো এটা হচ্ছে একটা সংশয় কারণ হচ্ছে আমার কি বিদ্যার কাজটা স্মার্ট ট্রেডার্স আর হচ্ছে বিয়েবাড়ি ডট কম এই তিনটা ওয়েবসাইট আমি 2025 সাল পর্যন্ত সময় দেবো কত 2025 সাল তো এটা হচ্ছে আমার ওই জায়গাতে বাইন্ডিং কারণ আমি এইগুলাতেই যদি ইয়াদেই তাহলে আমার যথেষ্ট আর্নিং নিয়ে টেনশন এই মার্কেটপ্লেস গুলাতে কাজ করাবো আমার স্টুডেন্টকে দিয়ে আর আমি বুদ্ধি দিব স্যার বিএবাই ডট কম বিএবাই স্যার ওয়েবসাইটে কি ডট স্যার পাত্রপাত্রি দেখে না না পাত্রপাত্রি তো দেখবে এটাও আছে এ টু জে এটা হচ্ছে পাতা থেকে শুরু করে ফুলের গোড়া পর্যন্ত যা লাগবে সব কমিউনিটি সেন্টার খাবার দাবার বিয়ের কার্ড ঠিক আছে ওয়েডিং ডিনার জামা কাপড় কিনা যা আছে সব ওকে স্যার এগুলা কি কাজ কি স্যার আপনি নিজে থেকে করতেছেন মানে বিজনেস এটা নাকি স্যার নিজে কোডিং করতেছেন এটা স্যার বিজনেস পরে হবে এটা বিজনেস হ্যাঁ এগুলো হচ্ছে আমার বিজনেস যেমন beerbari.com আগামী মানে আগামী বছর জানুয়ারিতে লঞ্চ করার টার্গেট সো কাজ অনেক কাজ করতে হবে আর এর মধ্যে ই বিদ্যার আপডেটটা দিতে হবে আগামী মাসে তো বুঝো আলা কি অবস্থা আর মার্কেট প্লেসে কাজ দিলে কাজ ডেলিভারি দিতে পারবো কাজ ডেলিভারি দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না তো আমি ডিসেম্বরের মধ্যে আমি মোটামুটি একটু ফ্রি হয়ে আসবো এবারে এগুলো লঞ্চ হয়ে গেলে আর আমার ওই জায়গাতে ওয়েব ডিজাইনের ব্যাচ মোটামুটি 5টা কমপ্লিট করার টার্গেট পেইড ব্যাচ ই বিদ্যার ওই জায়গা থেকে টোটাল 5 থেকে 10 জন ছেলে মেয়ে নিয়ে ঠিক আছে আমি মূলত আমার ড্রাইভ দেওয়া শুরু করি ঠিক আছে কাজ আসলে ওদের দিয়ে করো অবশ্যই পারিশ্রমিক পাবে পারিশ্রমিক পাবে না বিষয়টা তা না অবশ্যই পারিশ্রমিক পাবে ঠিক আছে একটা পার্সেন্টেজ থাকবে যে যেটা নিয়ে কাজ করবে ওটার অত পার্সেন্ট পাওয়া যাবে ঠিক আছে ভালো অ্যামাউন্ট ভালো কাজ শিখবে স্যার আমাদের নিয়ম স্যার হ্যাঁ তোমরা ভালো কাজ শিখো তোমাদের নিয়ম স্যার পারলে দিতে আমার কোনো সমস্যা না পারলে সমস্যা কারণ আমি নিলাম পরে আবার তো এটা আমারই বানাই দিতে হবে তো জানি নেয়ার পর কাজ হচ্ছে গিয়ে যে
যাকে অ্যাসাইন করা হবে তারই শেষ করে দিতে হবে এবং টাইম টু টাইম এবং খুব ফেথফুল হইতে হবে। পরে মোবাইল বন্ধ করে ছুঁয়ে দিবে আমি এর খুঁজতে থাকবো, হ্যাঁ এরকম হবে না, এরকম হইলে তাকে সব সাইট থেকে ব্যান করে দেবে, ঠিক আছে? ওকে, সো এরকম টাইপেরই আমার মানে সামনে ভিডিও টিডিও এগুলো করেই মার্কেটপ্লেসে আবার ব্যাক করার ইচ্ছা। ওকে, শুধু তাই না, থিম ফরেস্ট যত ধরনের মার্কেটপ্লেস আছে সবগুলোতে আবার একযোগে কাজ করা শুরু, ঠিক আছে? এজন্য আমি টিম বানানোর চেষ্টা করতেছি টিম, কারণ আমার দ্বারা কি এত কিছুতে মেইনটেইন করা সম্ভব না, কারণ আমি আগেই বলে দিলাম যে 2025 সাল পর্যন্ত আমি কোনটাতে কোনটাতে সময় দিব, ইবিদ্যা, স্মার্ট ট্রেডার্স আর বিয়ে বাড়ি। তাই বলে যে মার্কেটপ্লেসে কাজ থাকবে না তা না, মার্কেটপ্লেসও থাকবে। মার্কেটপ্লেসে আমি কাজ বলতে হচ্ছে আমার বুদ্ধিটা আমার স্টুডেন্টের সাথে শেয়ার করবো যে তুমি এমনি এমনি বানাই দাও, শেষ। ওকে, এই হচ্ছে আমার টার্গেট। আর ম্যাক্সিমাম কাজগুলো আমরা স্মার্ট ট্রেডার্স এর আন্ডারে নিব, ঠিক আছে? স্মার্ট ট্রেডার্স হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানি হবে, ওকে, অনলাইন অফলাইন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল আর হচ্ছে লোকাল দুটাতেই কাজ করবো, ক্লিয়ার? ওইভাবে তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়, এবং আমাদের থিম গুলো আমরা যারা যারা থিম ভালো পারবো বা বানাইতে পারবো, আমাদের কিছু কিছু থিম এই স্মার্ট ট্রেডার্স এ থাকবে, ওই জায়গা থেকে পেপল এর মাধ্যমে মানুষ কিনতে পারবে বা অন্যান্য পেমেন্ট মেথড এর মাধ্যমে, সেই ব্যবস্থাও করা হয়েছে। কাজ আছে, প্ল্যান আছে অনেক বড়, ঠিক আছে, কিন্তু লোক নেই, লোক আনতে হবে। ওকে, তো আমরা কি করবো যে প্রত্যেকটা ফাইবারে আমরা কম হলে এক থেকে দুই দিন সময় নিয়ে খাতা কলম নিয়ে বসে বসে এইগুলো একটু অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে নোট ডাউন করবো যে তারা বেস্ট কিভাবে হইলো। ওকে, তারপর হচ্ছে আমরা গিগটা তৈরি করবো, ক্লিয়ার? এবং প্রত্যেকের প্রোফাইল পড়বো যে তার প্রোফাইলে কি কি দিছে, হুবহু কপি করবো না, ভুলেও না, কেউ কখনো ভুলেও হুবহু কপি করবো না, পাঁচ ছয় জন এটা পড়বা, তারপর নিচে সুন্দর করে একটা গুছায় লিখবা, সেটা আবার আমার দিয়ে চেক করে দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি চেক করে দিব, ঠিক আছে, তারপরে পাবলিশ। এই হচ্ছে তোমাদের ফাইবারের প্রতি বক্তব্য, এভাবে মেইনটেইন করলে বা ফলো করলে আশা রাখি ভালো হবে। এটা দেখো, এটাও তারা ভিডিও করছে, দেখছো কত সুন্দরভাবে এই এই পলিসির ভিডিও গুলো করতে হবে, আমরা তো এটা দেখছি, এটা অল্প ইয়া করছে, অডিয়েন্স ইউজ করছে, এবং শুধু তাই না, বিভিন্ন পলিসি আছে, সেই পলিসি আমাদের মেইনটেইন করতে হবে। ওকে, বিষয় দেখো যে ওদেরটা তো দেখো বেসিক প্ল্যান 140, তো তিনটা যদি তার রানিং থাকে কত হইলো, এক মাসে যদি $500 আর্ন করতে পারো, খারাপ? হ্যাঁ, তো তোমরা কেন বসে থাকো শয়তানের ধোকাতে, কেন তোমরা পড়ে থাকো? শয়তান তোমাদের হাত পা টিপে দিবে, কাজ করিস না, কাজ করিস না, তখন তুমি এইগুলোতে কাজে ব্যস্ত থাকবা, তখন কি ওই টিভি দেখার টাইম আছে, ইউটিউবে আজের জিনিস দেখার টাইম আছে? টাইম নেই কাজের উপরে, আগে কাজ ডেলিভারি দিতে হবে, এটা দেখে টার্গেট। এই কারণে বলি সালাত আদায় করবা, নামাজ পড়বা টাইম টু টাইম, আর হচ্ছে মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সেগুলো ভালোভাবে ডেলিভারি। ওকে, আপনি আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন দেখলাম না?